হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু এডুকেশন মিরি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি সংক্রান্ত একটি আপডেট শেয়ার করব তো আপডেটটি হলো স্থগিত হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির কার্যক্রম বা অনার্স ভর্তির কার্যক্রম তো কেন স্থগিত হতে পারে বা স্থগিত আদৌ হবে কিনা সেই বিষয় নিয়ে আজকের এই পুরো ভিডিওটি তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি এবং যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল নোটিফিকেশন অন করে দিবেন তাহলে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারবেন তো চলুন শুরু করা যাক তো দা ডেইলি ক্যাম্পাস নিউজ পেপারের অনলাইন ভার্সনে একটি নিউজ ছাপা হয়েছে নিউজটির শিরোনাম করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের আগে কলেজের ভর্তির বিপক্ষে ভর্তির চক্রাক যা বললেন বিসি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের আগে জাতীয় বিশ্ববিদ্যালয়দের অনার্স প্রথম বর্ষের ভর্তির কার্যক্রম শুরু করায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা তো কি বিষয়ে বিক্ষোভ করেছেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে শেয়ার করবো এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখানে বলা হয়েছে বিগত বছরগুলোতে দেশের প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে ভর্তি কার্যক্রম শুরু হতো তবে এবার তা সম্পূর্ণরূপে ব্যতিক্রম করোনার কারণে একদিকে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি অন্যদিকে ভর্তি কার্যক্রম শুরু করেছে এসব কলেজের স্নাতক প্রথম বর্ষের ভর্তির পরীক্ষার আবেদনের কার্যক্রম গত বুধবার ২৮ জুলাই থেকে শুরু হয়েছে ২০২০ ২১ শিক্ষাবর্ষের এই আবেদন চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত এরপর থেকে অনলাইনে ক্লাস শুরু হবে এবারও এসএসসি ফলের ভিত্তিতে হবে ফলে হচ্ছে না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে ভর্তির কার্যক্রম শুরু করায় ক্ষোভ প্রকাশ করেছেন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা তারা বলেছেন যে দেশের অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত পরিবারের সন্তান করোনাকালে এমনিতেই মধ্যবিত্ত পরিবারগুলোতে আয় আগের তুলনায় অনেকাংশে কমে গেছে এমত অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় ঝুঁকি এড়াতে আগেই একবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও পরবর্তীতে পছন্দ তালিকায় থাকা শীর্ষে থাকা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির সুযোগ হলে সেক্ষেত্রে দুই জায়গায় অর্থ ব্যয় করতে হবে শিক্ষার্থীদের কিন্তু করোনাকালে এই ভর্তি অর্থ ব্যয় করার সামর্থ্য অনেক পরিবারেরই নেই ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগেই কলেজে ভর্তির সিদ্ধান্ত মানতে নারাজ শিক্ষার্থীরা তাহলে এই টুকু থেকে যেটা বোঝা গেল সেটি হলো যে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এইবার ভর্তি হতে চাচ্ছেন তাদের সাথে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন তাদের কিন্তু তুমুল প্রতিযোগিতা বেঁধে গেছে অর্থাৎ যারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হবে তারা একবারে যাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে সেজন্য কোনো ঝুঁকি তারা নিতে যাচ্ছে না কারণ হচ্ছে কি হচ্ছে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন করে থাকে বা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে তারা যদি অনেকেই আছেন যারা চান্স পায় না ভালো শিক্ষার্থী থাকা সত্ত্বেও চান্স হয় না তাদের সেই ক্ষেত্রে তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার প্রথমত আবেদন করবেন সেহেতু দেশের হানড্রেড শিক্ষার্থী কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে এজন্য তাদের মতে যেটা হচ্ছে সেটা হলো করোনার কারণে একদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সেক্ষেত্রে বিকল্প হিসাবে বেশিরভাগ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের জন্য তুমুল প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে এদের যাদের একমাত্র লক্ষ্য জাতীয় বিশ্ববিদ্যালয় যেসব শিক্ষার্থীরা অর্থাৎ যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান আগে থেকেই ঠিক করে রাখছেন যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব কারণ আমার জিপিএ কম বা বিভিন্ন সমস্যা রয়েছে আর্থিক সমস্যা বা অন্য সমস্যা তো যাদের একমাত্র লক্ষ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের কিন্তু আহ পাবলিক যা বিশ্ববিদ্যালয় থেকে আবেদন করবেন তাদের থেকে অনেকটা পিছিয়ে থাকবে কারণ হচ্ছে তারা অনেক ভালো রেজাল্টের কারণে তারা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে চান তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হবেন হতে চাইছিলেন তাদের যোগ্যতা অনেকটাই বেশি রয়েছে এবং তাদের ঝুঁকি কমাতে অর্থাৎ অনেকে আছে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন তারপর চান্স পান না যার কারণে এসে অনার্সে এসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যান কিন্তু এবার কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগে ভর্তি শুরু হয়েছে এজন্য সিটের সংখ্যা যতই রয়েছে সেই সিটের সংখ্যা অনুযায়ী যারা যাদের একমাত্র লোক জাতীয় তাদের কিন্তু হচ্ছে সম্ভাবনা কম থাকবে এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি হচ্ছেন ডক্টর মশিউর রহমান তিনি কি বলেছেন পর্যাপ্ত আসন থাকায় বেশিরভাগ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য অপেক্ষা করতে গেলে অধিকাংশ শিক্ষার্থী পিছিয়ে পড়বে তাই ভর্তি কার্যক্রম শেষ করেই শিক্ষার্থীদের পাঠদানের মধ্যে রাখতে হবে এই উদ্যোগ নেওয়া হয়েছে সে বিষয়টি নিয়ে তো মশিউর ডক্টর মোহাম্মদ রশিউ মশিউর রহমান যে সিদ্ধান্তটি নিয়েছেন আসলেই অনেক বড় একটি সিদ্ধান্ত কারণ হচ্ছে কি জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে গত বছর বা বিগত বছরগুলোতে পিছিয়ে থাকে কারণ তাদের ভর্তি পরীক্ষা ভর্তির যে কার্যক্রম সেটি পরে হয় তো তাদের তার সাথে তাল মিলিয়ে চলতে গেলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকটাই পিছিয়ে থাকবে তো যাদের জিপি একেবারেই কম যারা ডিগ্রিতে ভর্তি হতে যাচ্ছেন তাদের কিন্তু আরো পিছিয়ে যেতে হতে পারে এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রহমান রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন আমি সেই সিদ্ধান্তে একমত তবে যারা এই বছর ভর্তি হতে তাদের কিন্তু অনেকটাই কষ্ট করতে হবে এবং তাদের সঠিকভাবে আবেদন যদি করে থাকেন সাবজেক্ট চয়েস কলেজ চয়েস যদি করে থাকেন তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা কেমন থাকবে আসলে বলতে পারছি না কারণ হচ্ছে দেশের হান্ড্রেড পার্সেন্ট শিক্ষার্থী কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তবে তার মধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থী যারা পাবলিকে ভর্তি হওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না তো এই ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন কি বলেছেন এতে শুধু শিক্ষার্থীদের ভোগান্তি নয় বরং বিশ্ববিদ্যালয়গুলোর ভোগান্তি হবে বিশ্ববিদ্যালয়গুলো শূন্য আসন পূরণ করতে সমস্যায় পড়তে হতে পারে আবার দুই জায়গাতেই ভর্তি হতে হলে শিক্ষার্থীরও বেশি অর্থ ব্যয় হবে তো তাদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সিদ্ধান্ত অনুযায়ী এই পদ্ধতির ভোগান্তি বাড়বে শিক্ষার্থীদের কারণ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগে ভর্তি করে তাহলে শিক্ষার্থীদের একবারই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ভর্তি হবে পরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ পেলেও চলে যাবে তিনি আরও যেটি বলেন সেটি হলো আমার কাছে মনে হয় যে সব বিশ্ববিদ্যালয়ের আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি করানোটা ঠিক হবে না তারা আগে যেভাবে ভর্তি করতো সেটাই অনুসরণ করা উচিত কারণ আমরা যে হয়রানিটা কমানোর জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করেছি এভাবে ভর্তি হলে সেটা তো থেকেই যাবে আমরা সেই হয়রানিটা চাই না ইসিজির পক্ষ থেকে আমরা এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা করবো অর্থাৎ আলোচনা করে দেখা যাবে যে আসলেই কি কোন কোন সিদ্ধান্তে আসবে কিনা অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কি স্থগিত হতে পারে কিনা সেই বিষয়টি পরবর্তীতে যদি স্থগিত হয় তাহলে জানানো হবে বা সেই ব্যাপারে জানিয়ে দেওয়া হবে তো এখানে বিভিন্ন শিক্ষার্থীদের মতামত প্রকাশ করা হয়েছে তো আমি সেগুলো আপনাদেরকে জানাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আরও একটি বিষয় সেটি হলো অধ্যাপক ডক্টর মশিউর রহমান বলেন যে গত কয়েক বছর ধরে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ভর্তির কার্যক্রম চালিয়ে আসছি সেখানে দেখছি যে এক শতাংশ শিক্ষার্থী ভর্তির পর চলে যায় এজন্য আমরা দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে মেধাক্রম অনুযায়ী ভর্তি করে থাকি তবে এদের এবার যদি দেখি যে বেশি শিক্ষার্থী চলে গেছে সেক্ষেত্রে প্রয়োজনে তৃতীয় রিলিজ স্লিপের ব্যবস্থা করা হবে তো আপনাদের রিলিজ স্লিপের ব্যবস্থা কিন্তু আরো একটি করা হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে রিলিজ স্লিপে গিয়ে তো উপাচার্য আরো বলেন যে যে সব শিক্ষার্থী চলে যায় তাদের ভর্তির টাকা ফেরত দিতে নানা জটিলতা হয় তবু এবার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট পক্ষ থেকে সঙ্গে কথা বলে বিষয়টি বিবেচনা করা যেতে পারে